আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমদানি করা ডিমের প্রথম চালান দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি আরও বলেন, উৎপাদন পর্যায়ে খরচ বাড়ায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সকালে রাজধানীর ধানমন্ডিতে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের 1 কোটি মানুষের মাঝে অক্টোবর মাসের টিসিবি পণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রয়োজন হলে কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আলু আমদানিরও অনুমোদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়। প্রথমবারের মতো ডিম এদেশে আসছে, যার জন্য একটু সময় লাগছে। এ প্রক্রিয়া চলমান আছে। আমাদের ধারণা 7 জন অলরেডি এলসি ওপেন করেছে। আমাদের খুব আশা করছি আমরা 2-3 দিনের মধ্যে 3 জনের ডিম ঢুকবে।